আমার নাম হেমা আমি ইসলাম গ্রহণ করেছি প্রথমেই বলি আমি দুবাইতে আছি আঠারো বছর এই প্রথমবারের মতো কারো কাছে জিহাদের সত্যিকারের অর্থটা শুনলাম আর আমি বলবো বেশিরভাগ মুসলিমই এটা জানে না আই এম সরি আমার প্রশ্নটা পবিত্র কোরআনে এমন কোন কথা কি বলা হয়েছে যে এই পর্যন্ত যেতে পারবেন যদি আপনি জিহাদ করতে চান বোন মুসলিম হয়েছেন শান্তি ধর্ম গ্রহণ করেছেন আপনাকে স্বাগত অভিনন্দন বললেন যে জিহাদের আসল অর্থটা জানতেন না যেটা আজকে জানলেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটা হচ্ছে যে এমন কোনো সীমারেখার কথা কি বলা আছে যে জিহাদ করলে এই পর্যন্ত যেতে পারবেন বোন জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হল নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ জিহাদ আল নফ সর্বোচ্চ লেভেল আপনি যত সীমা পর্যন্ত যেতে পারেন যতক্ষণ কোরআন অনুমতি দিচ্ছে আপনি শরিয়া ভাঙতে পারবেন না আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে আপনি এখানে ইসলামিক শরিয়ার বাইরে যেতে পারবেন না তাহলে সর্বোচ্চ জিহাদ হলো নিজের অহমিকার বিরুদ্ধে জিহাদ করা আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দেখি পবিত্র করণের কিছু সুরা নাজিল হয়েছিল যখন নবীজি মক্কায় ছিলেন এগুলো হলো মক্কি সুরা মদিনায় নাজিল হয়েছিল মাদানী সুরাগুলো এদের মধ্যে পার্থক্য হচ্ছে মক্কি সুরাই বলা হয়েছে কিভাবে ইমান জরালো করতে হবে মাদানী সুরা বলছে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আকামতের দিন অর্থাৎ জিহাদ আমরা জানি যে মদিনায় এসে মুসলিমরা তাদের আগের অবস্থানের চাইতে শক্তিশালী হয়েছিল তখন বেশ কিছু যুদ্ধ হয়েছিল তাই এসব সুরা জিহাদের কথা বলা হয়েছে কিতালের কথা বলা হয়েছে অর্থাৎ যুদ্ধ তবে মক্কায় থাকার সময় জিহাদ কেমন ছিল যখন মক্কা শহরের মুসলিকরা তারা বেশ কিছু মুসলিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল তখন অনেকে লড়াই করতে চাইলেন যেমন হজরত হামজা রাজি আল্লাহ আনহু হজরত অমর রাজি আল্লাহ আনহু এটার প্রতিশোধ নিতে চাইলেন তারা ছিলেন যোদ্ধা কিন্তু নবীজি বলেছিলেন সবর করো সবর করাই ছিল জিহাদ যদি সামর্থ্য থাকে আর পাল্টা আক্রমণ করেন সেটা ভালো আপনার আক্রমণ করার সামর্থ্য আছে তারপরে কারো আমার ভাতে হত্যা করলো আমি এই হত্যার প্রতিশোধ নিতে চাই তাকে বলা হতো মরুভূমির সিংহ লোকজন তাকে ভয় পেত কিন্তু নবীজি বলেছিলেন এটা করা যাবে না তাহলে তার জিহাদ ছিল নিজেকে কন্ট্রোল করা সবর এক এক সময়ে জিহাদ এক এক রকমের হয় জিহাদের অর্থ শুধুমাত্র শত্রুর সাথে যুদ্ধ করা নয় সবর এক ধরনের জিহাদ আর হজরত আয়সার আনহা আমাদের নবীজির স্ত্রী তিনি নবীজিকে প্রশ্ন করলেন আমরাও কি জিহাদ করব তিনি সেখানে যুদ্ধের কথা বলেছিলেন এই হাদিসটা সহি বুখারিতে আছে চার নম্বর খণ্ডের দুই হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো একদম সঠিকভাবে হজ পালন করা আয়েশা রাদিয়াল আনহার জন্য হজই ছিল শ্রেষ্ঠ জিহাদ এ ছাড়াও একটা হাদিস আছে সহিহ বুখারীতে এক লোক নবীজিকে প্রশ্ন করলেন আমরা কি জিহাদে যাব কিতালের কথা বলা হচ্ছে যুদ্ধ নবীজি বললেন তোমার কি বাবা মা আছে সে বলল হ্যাঁ তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে বাবা মায়ের সেবা করা তাহলে পরিস্থিতি অনুযায়ী গর্থ করে জিহাদ এক এক সময় এক এক রকম হয় এছাড়াও বলেছেন কোন অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলাই হচ্ছে তার মানে এই নয় যে সবার জন্যই বাবা মাকে সেবা করাটা সর্বশ্রেষ্ঠ জিহাদ নবীজি জানতেন যে সেই লোকের বাবা মায়ের সেবা প্রয়োজন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয় এখানে আপনি সর্বোচ্চ কত দূর যেতে পারেন সমস্ত সম্পত্তি উৎসর্গ করতে পারেন এরকম একটা কিতাল বা জিহাদের সময় নবীজি সাহাবকে বললেন তোমাদের সম্পদের যতখানি দিতে পারো দান করো কিতালের জন্য এটাও একটা সহি হাদিস হজরত অমর রাজি আলহ তিনি খুব ধনী ছিলেন তার অনেক সম্পদ ছিল তিনি সম্পত্তির অর্ধেক দান করলেন নবীজির হাতে তুলে দিলেন আর বললেন যে মাসাল্লাহ আমার সম্পদের অর্ধেক দান করেছি তিনি ভেবেছিলেন তিনি সবার উপরে তার অর্থ তিনি সবচেয়ে সেরা পুরস্কারটা পাবেন তিনি সবার উপরে আছেন নবীজি তখন বললেন হজরত আবু বাকর রাধে আল্লাহ আনহ ইসলামের প্রথম খলিফা তিনি তার পুরো সম্পত্তি দান করেছেন তাই তিনি হজরত ওমরের চাইতে বড় পুরস্কার পাবেন পরিমাণের দিক থেকে হজরত আবু বাকর রাধে আল্লাহ আনহ যা দান করেছেন তার তুলনায় হজরত ওমর রাধে আল্লাহ আনহর দান করা সম্পদ অনেক বেশি কিন্তু তিনি তার 100% সম্পত্তি দান করেছেন তাই তিনি হযরত উমরের চাইতে অনেক বেশি স্তাব পাবেন আল্লাহ তাদের শান্তিতে রাখুন যেহেতু পুরো সম্পত্তি দান করেছেন তিনি বড় পুরস্কারটা পাবেন তাই আল্লাহ শরীয়ায় যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা পর্যন্ত যেতে পারবেন যদি জিহাদ করতে চান আশিকুর উত্তরটা পেয়েছেন এবারে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি একটা প্রশ্ন স্লিপ থেকে হবে আরেকটা প্রশ্ন হবে মাইক থেকে তারপর স্লিপ থেকে তারপর আবার মাইক থেকে এভাবেই চলবে এবারে প্রশ্নটা স্লিপ থেকে করছেন ভাই রেজওয়ান আলী খান ইসলামের আলোকে আত্মঘাতী বোমা হামলা এই জিনিসটাকে ইসলামের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয় এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসির উদ্দিন আলবানি শেখ বিনবাজ শেখ ওদায়মি তিনজনই খুব বড় বিশেষজ্ঞ আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা এমন ফো দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম এটা হারাম তবে আরো কিছু বিশেষজ্ঞ আছেন যেমন শেখ সফর আল হওয়ালি শেখ সালমান আওদা তাদের মতামত আলাদা তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তবে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে বিশেষজ্ঞরা একমত নয় তাদের মতে আত্মঘাতী শব্দটা এখানে সঠিক নয় এটা সঠিক শব্দ নয় আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়েই বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায় আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল এখানে উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি সাধন করা আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে সেজন্য এটা যুদ্ধের একটা কৌশল আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আওদা বলেন এটা সঠিক তবে এর মানে এই নয় যে একজন মুসলিম ইচ্ছে করলেই শরীরে বোমা মেধে হামলা করতে পারে এসব ক্ষেত্রে সালমান সালমানাউদ্দা সফর হওয়ালে বলেন এটা হারাম আমি আগেই বলেছি যে আত্মঘাতী হামলার এই কালচার ইসলাম ধর্মে ছিল না এটা ইসলামে আগে ছিল না তবে কিছু মুসলিম আছে প্যালেস্টাইনে অথবা ইরাকে তারা এমন করেছে তবে তাদের মতে শেষ উপায় হিসেবেই এমনটা করেছে তারা এসব জায়গায় অনেক মুসলিমকে হত্যা করা হয়েছে তখন তারা চেয়েছিল যে আমরা একাই মরবো না সঙ্গে কিছু লোক নিয়ে আমরা মরবো আর উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি করা কিছু বিশেষজ্ঞ বলেন যুদ্ধের কৌশল হিসেবে করা যেতে পারে আর আমি আমার লেকচারও বলেছিলাম যে ইরাকে আমেরিকান সৈন্যরা আসার আগে আত্মঘাতী হামলা ছিল না রবার্ট পেপের কথা অনুযায়ী তিনি আত্মঘাতী হামলার উপরে বিশেষজ্ঞ তার মতে বেশিরভাগ আত্মঘাতী হামলার পেছনে কারণটা হলো সামাজিক বা রাজনৈতিক কারণ সামরিক সরকারের বিরুদ্ধে দেশ থেকে সামরিক সরকার সরানোর জন্য তাহলে এই কথাটা বলেছেন রবার্ট পেপ তার লেখা বই ডাইন টু উইনে তবে আত্মঘাতী হামলাকে যেসব বিশেষজ্ঞ অনুমতি দিয়েছেন তারাও কথা বলেছেন যে এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ সব নির্দেশ দেবেন সব কিছু নিয়ন্ত্রণ করবেন এমন কেউ যিনি ইসলামিক সরিয়া ভালোভাবেই জানেন নিরীহ মানুষদের হত্যা করতে পারবেন না ইসলামে এটা হারাম আর সুরা মাই বত্রিশ নম্বর আয়ত্তে এটা উল্লেখ করা আছে সবকিছু বিবেচনা করে বললে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ বলেন যে এটার অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন